টিকাই করোনা প্রতিরোধের একমাত্র উপায়। আজকের ভার্চুয়াল বৈঠক থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি পড়ুয়াদের টিকাকরণের উপর যেমন একদিকে তিনি জোর দিলেন, তেমনি অন্যদিকে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীদের। পাশাপাশি হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি বললেন তিনি এ বিষয়ে শোনাবো আপনাদের। बच्चों के संक्रमित होने के मामले में भी कुछ न कुछ खबरें आ रही हैं, लेकिन संतोष का विषय है कि ज्यादा से ज्यादा बच्चों को भी वैक्सीन का कवच मिल रहा है। मार्च में हमने 12 से 14 साल के बच्चों के लिए वैक्सीनेशन शुरू कर दिया था। अभी कल ही 6 से 12 साल के बच्चों के लिए भी कोवैक्सीन टीका की परमिशन मिल गई है। सभी एलिजिबल बच्चों का जल्द से जल्द टीकाकरण यह हमारी प्राथमिकता है। इसके लिए पहले की तरह स्कूलों में विशेष अभियान भी चलाने की जरूरत होगी। टीचर्स और माता पिता इसे लेकर जागरूक रहें, हमें ये भी सुनिश्चित करना होगा। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি পড়ুয়াদের টিকাকরণে জোর দিলেন। পাশাপাশি আমরা জানি 6 থেকে 12 বছর বয়সীদের কোভ্যাক্সিনের টিকাকরণ দেওয়া শুরু হবে কিছুদিনের মধ্যেই, এমনটাই ঘোষণা করা হচ্ছে কেন্দ্রের তরফে। সেই কথাও তিনি উল্লেখ করলেন। এবার থেকে 6 থেকে 12 বছর বয়সীরাও কোভ্যাক্সিনের টিকা পাবেন এবং স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের ওপর জোর দিলেন। পাশাপাশি হাসপাতালের পরিষেবা বৃদ্ধির দিকেও নজর রাখতে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীদের করোনা পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন রাজ্যগুলিকে পুরনো কৌশলই কাজে লাগাতে হবে। তিনি বললেন করোনা তৃতীয় ঢেউয়ের সময় দৈনিক সংক্রমণ 3 লাখ ছাড়িয়েছিল, কিন্তু সেই সময়েও প্রতিটি রাজ্য খুব ভালোভাবে পরিস্থিতি সামলেছে। ভবিষ্যতেও একই কৌশল মেনে কাজ করতে হবে, তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সারা বিশ্বে সার্বিক করোনা পরিস্থিতিতে বিশেষজ্ঞদের নজর রয়েছে এমনটাই তিনি জানালেন। তিনি জানান দেশের করোনা বিশেষজ্ঞরাও দেশ এবং সারা বিশ্বের সার্বিক করোনা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। তাদের পরামর্শ গুরুত্বপূর্ণ, তাদের পরামর্শ মেনে কাজ করতে হবে। আগের রণকৌশল মেনে সংক্রমণকে শুরুতে বিনাশ করার চেষ্টা করতে হবে। পাশাপাশি করোনা পরীক্ষা বাড়ানোরও নিদান দিলেন প্রধানমন্ত্রী। জানালেন প্রচুর পরিমাণ করোনা পরীক্ষার দিকে নজর দিতে হবে, পাশাপাশি কোথায় কোথায় করোনার সংক্রমণ বাড়ছে সেই দিকেও নজর রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যার সংখ্যা আগের পরিস্থিতির তুলনায়। হাসপাতালগুলিতে শয্যার সংখ্যা এবং অক্সিজেন মজুতের পরিমাণ বাড়ানো হয়েছে, কিন্তু যাতে রোগীদের কোনো অসুবিধা না হয় তা নিয়ে বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে এমনটাই পরামর্শ প্রধানমন্ত্রীর। অর্থনীতি এবং সামগ্রিক পরিকাঠামো মজবুত করতে কেন্দ্র রাজ্যের মেলবন্ধন প্রয়োজন এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। আমরা কথা বলে নেব এই মুহূর্তে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর অগ্নিমিতা গিরিশ সরকার। অগ্নিমিতাদি, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। এই যে আজকের ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর, এবং একদিকে যেমন আমরা জানি গতকালই ঘোষণা হয়েছিল 6 থেকে 12 বছর বয়সীদের কোভ্যাক্সিন দেওয়া হবে, তার পাশাপাশি রাজ্যগুলিকে পুরনো কৌশল কাজে লাগাতে হবে এমনটাই আজ বলেন মোদী। তিনি বলেন করোনা তৃতীয় ঢেউয়ের মোকাবিলা যেইভাবে করেছিল রাজ্যগুলি, এইভাবেও ঠিক সেইভাবে করতে হবে। আপনার মতামত জানতে চাইবো তার এই বক্তব্যের প্রেক্ষিতে। হ্যাঁ, এপ্রিলের মাঝামাঝি থেকে দেখা যাচ্ছে যে আবার অ্যাক্টিভ কেসেস ধীরে ধীরে বাড়ছে। যেহেতু অ্যাক্টিভ কেসেস বাড়ছে এবং একটা ফোর্থ ওয়েভের আশঙ্কা অলরেডি 5টা স্টেটে ডিক্লেয়ার করা হয়েছে এবং সেটা আমাদের সারা ভারতবর্ষে সেটা ছড়িয়ে পড়তে পারে, তো ন্যাচারালি আমাদের প্রিকশন নেওয়াটা ভীষণভাবে জরুরি। মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজেশন, যেগুলো আমাদের নর্মাল নিউ নর্মাল রুলগুলো ছিল কোভিড ভাইরাসকে প্রতিরোধ করার জন্য, সেই রুলগুলোকে আবার লাগু করাটা খুব জরুরি। আর টিকাকরণ শুরু হয়েছে 6 থেকে 12 বছরদের বয়সীদের, ইমার্জেন্সি অথরাইজেশন দেওয়া হয়েছে, কোভ্যাক্সিন দেওয়া হবে, তো সেটাও খুব জরুরি গুরুত্বপূর্ণ। কারণ ছোট যারা
তারা এক দু বছর স্কুল বন্ধ হওয়ার পর তারা স্কুলে যেতে শুরু করেছে, এবং তারা হচ্ছে এখন আনভ্যাকসিনেটেড পপুলেশন। তাই তাদের যদি টিকাকরণ দেওয়া না হয়, একটা ভয় থেকেই যাচ্ছে যে ফোর্থ ওয়েভ যদি আসে তাহলে তারা হয়তো বেশি এফেক্টেড হবে, কারণ অ্যাডাল্ট পপুলেশন অনেকেই ভ্যাকসিনেটেড এবং তাদের মধ্যে বেশিরভাগেরই হয়তো মানে যেটা প্রিকশনারি ডোজ সেটাও হয়তো নেওয়া হয়ে যাবে এর মধ্যে। তো এই এই কারণে মানে টিকাকরণও জরুরি, এবং তার সাথে জরুরি হচ্ছে ফোর্থ ওয়েভকে থেকে নিজেদেরকে রক্ষা করতে যে পুরনো যে পন্থাগুলো ছিল সেগুলোকে আবার লাগু করা। তো সেটাই মানে সেই এই পুরো ডিসিশনটাকে ডেফিনেটলি আহ্বান জানাবো একজন চিকিৎসক হিসেবে, তার কারণ অসুখটাকে প্রতিরোধ করতে গেলে আমাদের টিকাকরণ যেমন জরুরি তেমনি আমাদের পার্সোনাল প্রোটেকশন সেটাও একই সাথে জরুরি। কিন্তু ডেফিনেটলি আমরা যেটা দেখেছি যে জানুয়ারি মাসে ওমিক্রন হয়েছে এবং তার যে কেস ফার্টিলিটি রেট সেটাই ভ্যাকসিনের পপুলেশনে অনেক কম হয়েছে। তো আশা রাখি যে ভ্যাকসিনেশন ছোটদের হয়ে গেলে ফোর্থ ওয়েভের যে এফেক্ট সেই কেস ফার্টিলিটি কম হবে এবং খুব মৃদু ইনফেকশন হয়ে হয়তো সেই ফোর্থ ওয়েভটা বেরিয়ে যাবে। তো এইটাকে ডেফিনেটলি আহ্বান জানাই, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন যেটা প্রত্যেকেরই ফলো করা উচিত। একেবারে অনেক ধন্যবাদ। শিশুরোগ বিশেষজ্ঞ অগ্নিমিতা গিরিশ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নিঃসন্দেহে এই যে শিশুদের টিকাকরণের যে কর্মসূচি তাকে তিনি স্বাগত জানালেন, পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রেখেছি 6 থেকে 12 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের কথা যেমন আজ নরেন্দ্র মোদী বলেন, পাশাপাশি শিশুদের টিকাকরণে জোর, একাধিক বিদ্যালয়ে গিয়ে টিকাকরণ অভিযানের কথাও তিনি তুলে ধরেন, পাশাপাশি হাসপাতালগুলিকে সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলার জন্য একেবারে তৈরি থাকতে বলেন তিনি, পাশাপাশি রাজ্যগুলিকে করোনা মোকাবিলায় পুরনো কৌশলই কাজে লাগাতে হবে এমনটাই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন করোনা তৃতীয় ঢেউয়ের সময় প্রতিটি রাজ্য খুব ভালোভাবে পরিস্থিতি সামলেছে, ভবিষ্যতেও একই কৌশল মেনে কাজ করতে হবে, তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়ারও কথা বলেন তিনি, কারণ তারা বিশ্বের সার্বিক করোনা পরিস্থিতিতে নজর রেখেছেন। চিকিৎসক অরিন্দম বিশ্বাস রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরিন্দমবাবু স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। এই যে আজকে মোদীর ভার্চুয়াল বৈঠক, পাশাপাশি বিশেষত ছোটদের ভ্যাকসিনেশন এই বিষয়টিতে তিনি জোর দিয়েছেন, কি বলবেন? দেখুন, একটা হচ্ছে ছোটদের ভ্যাকসিনেশনের বিষয়টা, 6 থেকে 12 আমিও বলবো জোর দিতে হবে, কারণ এরা স্কুলে যেতে পারেনি বহুদিন, সেখান থেকে বঞ্চিত হয়েছে, এবার স্কুলে যাতে ঠিক মতো যেতে পারে, পঠন পাঠনে আগ্রহী হতে পারে, মনোযোগী হতে পারে, ভ্যাকসিনেশন দরকার, কারণ তাদের শক্তি তাদের প্রতিরোধ করার ক্ষমতাটা শক্তিশালী করতে হবে আর করোনা থেকে মুক্ত রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো প্রধানমন্ত্রী সিদ্ধান্ত ঠিক, কিন্তু একই সাথে প্রধানমন্ত্রী সবাইকে বলছেন পরিকাঠামো উন্নত করতে। এই উন্নত পরিকাঠামো কোনোদিন হবে না যতদিন না বাজেটে ঠিক দেখতে হবে। 1.5% মানে 1.5% জিডিপি তে আমাদের হেলথের জন্য খরচ হয়, স্বাস্থ্যের জন্য করা হয়েছে, এটা 4% আশা করি উনি করবেন, তাহলে লাভ হবে, তা না হলে কোনো লাভ হবে না, বেকার এই মিটিং গুলো হবে আর এই কথাগুলো শোনা যাবে। কোভিড কিন্তু কঙ্কালসার চেহারাগুলো, স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার চেহারাগুলো কিন্তু সামনে এনে দিয়েছিল। তো আশা করি এইসব মিটিং এ কিছু কার্যসিদ্ধি হবে এবং আরো বেশি পরিকাঠামো উন্নতি হবে, এটাই আমি দেখতে চাই। ধন্যবাদ অরিন্দম বাবু, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। আজ করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সেই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, সেখানে করোনা নিয়ে একাধিক নিদান দিলেন প্রধানমন্ত্রী।